টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় পায়ের মাংসপেশিতে কামড়ায় কেন। চলুন দেখে নেওয়া যাক পায়ের মাংসপেশিতে কেন কামড়ায়। পায়ের কি দাঁত আছে যে মা কামড়াবে? কিন্তু অনেকেই একথা বলে থাকেন বা বেশি কামড়ায় রাতে ঘুমানোর সময় বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে। চিকিৎসকেরা একে বলেন মাসল ক্র্যাম্প হওয়া, কিন্তু কোনোই কেনই বা মাসল ক্র্যাম্প হয়। চলুন দেখে নেই আজকের ভিডিও থেকে। সাধারণত রক্তে লবণের ঘাটতি হলে বা মাংসপেশিতে রক্ত প্রবাহ কমে গেলে বা পা কামড়াতে পারে। ডায়াবেটিক রোগী ও ধূমপায়ীদের পা কামড়ায় পায়ে রক্ত চলাচলে বিঘ্ন ঘটার কারণে। শিশুরা অনেক ছোটাছুটি করে বলে তাদের পায়ের পেশিতে রক্ত প্রবাহের টান পড়তে পারে, কিন্তু খানিক বিশ্রাম নিলেই তা সেরে যাবে। অনেকক্ষণ রোদে বা গরমে হাঁটাহাঁটি করলে লবণের ঘাটতি হয়, ফলে পা কামড়ায়। তবে পা কামড়ানোর হতে পারে কোনো মাংসপেশি বা স্নায়ু জটিলতার লক্ষণ, যেমন পায়ের পেথি বা ডিস্টোনিয়া জাতীয় জটিল রোগের উপসর্গ। কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে এটি। আপনি ডাইডেরেটিক ও সালবিউটামল ল্যাসিডিপিন এ জাতীয় ঔষধ সেবন করছেন কি না খেয়াল করুন। তবে বেশিরভাগ পা কামড়ানোর কারণ সাময়িক, বিচলিত হওয়ার মতো মোটেও কিছু না। যথেষ্ট বিশ্রাম, প্রচুর তরল পান, রাতের বেলা পায়ের কিছু প্যাসিভ এক্সারসাইজ বা পরোক্ষ ব্যায়াম এবং কখনো কখনো কুইনিন সালফেট জাতীয় ঔষধ এর প্রতিকার। সূত্র অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।